আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমি এখন কামরপাড়া ব্রিজের তুরাগ নদীর ধার দিয়ে আমি যাচ্ছি এবং আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন আমার বামে যে নদীটি এটিকে তুরাগ নদী বলে এই তুরাগ নদীর ধার দিয়ে দেখেন হাজার হাজার কোটি কোটি মানুষ কিভাবে আসছে স্টেমার ভিতরে দেখেন অনেক দোকানপাট বসেছে নদীর ধার দিয়ে তারা বেচা কেনা করছে আতর টুপি সুরমা ইত্যাদি খাবার কিছু জিনিস তারা বিক্রি করছে আর দেখতে পাচ্ছেন আমি যে পাশ থেকে হেঁটে যাচ্ছি কয়েক অনেক হাজার হাজার দোকান আর আমার হাতের বামে দেখছেন বিশাল তুরাগ নদী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষই ইজতেমায় জড়ো হয়েছে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আছে এবং জান্নাত পাওয়ার আছে আল্লাহর ভয়ে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কোনো দিকে একটা পিঁপড়ে যাওয়ার মতো জায়গা নেই হ্যাঁ মাঠের আউটসাইডে মাঠের থেকে পশ্চিমে মাঠ থেকে ইজতেমা মাঠ থেকে পশ্চিমে তুরাগ নদীর ও পারে আমি যেখান থেকে ভিডিও করছি তুরাগ নদীর থেকে পশ্চিমে মাঠের থেকে পশ্চিমে আচ্ছা আর দেখতে পাচ্ছেন এটি লক্ষ লক্ষ মানুষ আমি অনেক কষ্টে আমি যাচ্ছি এবং ভিডিওটি করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা এই ইজতেমায় আসতে পারেননি যারা কোটি কোটি মানুষের সঙ্গে নামাজ পড়তে পারেননি যারা যারা কোটি কোটি মানুষের সঙ্গে একসাথে বসে বয়ান শুনতে পারেননি আল্লাহ রসুলের বরত্বর কথা শুনতে পাননি আল্লাহ সব আল্লাহ রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যার ইয়াকিন দিলের ভিতর বসাইতে পারেননি যারা আসতে পারেননি ইমানের দুর্বলতা তাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা যেন পরবর্তীতে আসে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের মাঝখান দিয়ে লোহা দিয়ে তৈরি পারাপারের জন্য কীভাবে মানুষ দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ কীভাবে ব্রিজ থেকে পারাপার হচ্ছে এরকম অনেক অনেক ব্রিজ আছে কিন্তু এই ব্রিজ থেকে সবচেয়ে বেশি ভিড় দেখতে পাচ্ছেন মানুষ এই ব্রিজ থেকে যাচ্ছে আসতে সে দেখেন পশ্চিম দিকে কিন্তু আমি এখন আসি দেখেন এখানে কাপড়ের দোকান বসছে হিজাব টুপি আর আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আমি এখন জুম করে দেখাচ্ছি এটি হচ্ছে ইস্তেমা মাঠ মাঠ থেকে আমরা অনেক দূরে পশ্চিমে এখানেও মানুষের ভিড় সমাগম যাওয়া খুব কঠিন হয়ে গেছে আমি আপনাদের জন্য শুধু দেখানোর চেষ্টা করছি যারা এইবার আসতে পারেননি তারা ভিডিও দেখবেন এবং পরবর্তীতে আসবেন ইনশাআল্লাহ দেখেন বড় বড় বিল্ডিং বিল্ডিংগুলোর থেকে মানুষ দেখতে সে এত ভিড় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আল্লাহর সন্তুষ্টি লাভের আছে আশায় আর এই জান্নাত পাওয়ার আশায় সবাই আস এসেছেন শুধু আমাদের দেশ নয় দেশ বিদেশ থেকে মানুষ এসেছেন প্রায় দুশো আশিটি দেশ থেকে মানুষ বিদেশি মানুষ এসেছেন এই বিশ্ব ইজতেমায় আমি গর্বিত আমি এই বিশ্ব ইজতেমায় আসতে পেরেছি এবং আমি খুবই আনন্দিত আল্লাহ যেন আমার পূর্বের সমস্ত গুণাখাতা মাফ করে দিক এবং আল্লাহ আমাকে ইমানদার বানায় দিক এই এই দুয়া আশা করি এবং আপনাদের কাছেও দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন আমি এখন ব্রিজ থেকে আমি এখন মাঠের দিকে যাব। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার ডান দিকে পুকুরে যে সেনাবাহিনী পুলিশ সবাই কাট কাট দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে ছবি তোলা যেহেতু নিষিদ্ধ তারপরে মন তো চায় একটি ছবি তুলতে কারণ এত কোটি কোটি মানুষ এইসব দেখে তো আমারও দেখেন পুলিশ ভাইরা কিভাবে ডিউটি পালন করছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুরাগ নদীর উপরে আছি হ্যাঁ আমি এখন তুরাগ নদীর উপরে আছি নদীর থেকে আমি মাঠের দিকে যাইতেছি দেখ আপনাদেরকে দেখাইতে পারছি কিনা দেখছেন আপনারা যে পাশে আমার সেনাবাহিনী ভাই টুপি পরে ডিউটি পালন করছে পুলিশ ভাইরা ডিউটি পালন করছে এবং সার্বিক আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক রকম প্রযুক্তি তারা ব্যবহার করছে শুধুমাত্র আমাদের ধর্মপ্রাণ প্রাণ মুসল্লি মুসলিম ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ও যে দেখেন ওইটি হলো মাঠ পশ্চিমে দেখেন আর আমি এখন ভিডিও করছি কামারপাড়া ব্রিজ ব্রিজটি দেখা যাচ্ছে কিটা অনেক বড়